আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের ফেসবুকে কিন্তু একটা বড় সরো কিন্তু একটা আপডেট এসেছে, বা এটা অনেক বড় একটা চমক বলতে পারেন আপনারা। তো সেই চমকটার নাম হচ্ছে অ্যাভাটারস। তো আপনারা এই অ্যাভাটারসটা কিভাবে ব্যবহার করবেন এমনকি বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো প্রত্যেকজনের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমত আন্তরিকভাবে দুঃখিত কিছুদিন পর ভিডিওটা আপলোড করার জন্য। তো যাই হোক, আপনারা এটা ব্যবহার করার জন্য সরাসরি ফেসবুকে চলে যাবেন। তো একদমই সোজা বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমনকি আমি বলতেছি। তো আপনারা থ্রি ডট লাইনে ক্লিক করে এখানে দেখতে পারবেন নতুন একটা অ্যাভাটারস নামে একটা অপশন চলে আসছে। তো বন্ধুরা, এটা কিন্তু অনেক ভালো একটা অপশন আপনাদের ক্ষেত্রে। এটা আপনারা স্ট্যাটাসে ব্যবহার করতে পারেন, অথবা আপনাদের আমার মতো যে এই যে দেখতে পাচ্ছেন আমি প্রোফাইল ফটো দিয়ে রেখেছি, আপনারা কিন্তু এরকম প্রোফাইল ফটো দিয়ে রাখতে পারেন। তো সেটা আপনাদের ইচ্ছা, কোনো ব্যাপার না। তো এখান থেকে আপনারা অ্যাভাটারস অপশনে ক্লিক করে দেবেন। তো এই অপশনটা না পাইলে অবশ্যই প্লে স্টোর থেকে আপনারা আপডেট করে নেবেন। তো এখান থেকে যে কোনো একটা আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দর একটা ফেস সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে যে কোনো একটা ফেস আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো তারপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখানে বন্ধুরা, একজন মানুষের যত কিছু যাবতীয় যা কিছু ফ্যাশন লাগে তো এখানে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন। মানে তার আপনারা তার চুল বলেন, মানে হেয়ার কাটিং বলেন, এমনকি বিস্তারিত মেকআপ, এমনকি চোখ দেখতে পাচ্ছেন চোখও চেঞ্জ করতে পারবেন। তো এখানে লাইন বাই লাইন আপনারা যদি আপনারা ক্লিক করেন কালার পেয়ে যাচ্ছেন, এখান থেকে শেপ পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা আপনাদের মতো করে আপনারা এখান থেকে ঠিক করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর চোখ রয়েছে, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক ধরনের রয়েছে, সেটা আপনাদের ইচ্ছা। তো এখান থেকে বন্ধুরা মেকআপ করতে পারবেন, আপনারা অনেক ধরনের অনেক কিছু দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন লাইন বাই লাইন অনেক কিছু রয়েছে, একজন মানুষের মানে যাবতীয় ফ্যাশনের জন্য যা কিছু লাগে। তো এখানে চশমা পেয়ে যাবেন, এখান থেকে যে কোনো একটা চশমা আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে একটা দেখিয়ে দিলাম, মানে দিয়ে দিলাম আপনাদের দেখানোর স্বার্থে। তো এখান থেকে লাল কালারের চশমা আপনারা চাইলে দিতে পারেন। তো এখান থেকে নোজ দেখতে পাচ্ছেন, নাকটা চেঞ্জ করতে পারবেন, সব কিছু এক কথায় যাবতীয় যা কিছু রয়েছে, ঠিক আছে। এখান থেকে আপনারা মুখ দিতে পারবেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা সব কিছু কিন্তু এখান থেকে রয়েছে। আপনারা এখানে লাইন বাই লাইন আপনারা ক্লিক করলে বিষয়গুলো বুঝতে পারবেন, এখানে কিন্তু সব কিছুই কিন্তু এখানে কিন্তু রয়েছে। তো এখান থেকে জাস্ট আমি এখান থেকে এখন হেয়ারটা চেঞ্জ করব, যেহেতু মানে টাকু বেল লাগছে, যাকে যাই হোক আপনারা টাক বলেন যেটাই বলেন না কেন। তো এখানে আমি একটা সুন্দর একটা হেয়ার কাটিং লাগাতে যাচ্ছি, এখান থেকে ইনোসেন্ট একটা ভদ্র কিছু দিব। তো এখান থেকে এই হেয়ারটা ভালো লাগছে না আমার কাছে। তো আপনাদের কাছে যেইটা ভালো লাগবে আপনারা সেটা দিয়ে দেবেন, এখান থেকে ভদ্র এই কাটিংটা আমি দিয়ে দিলাম। তো তারপর এখান থেকে আমার এতটুকুই আমার কাছে কমপ্লিট মনে হচ্ছে। আপনাদের কমপ্লিট মনে হলে আপনারা এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে বন্ধুরা আসার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে জাস্ট একটু প্রসেসিং নেবে, তো আপনারা জাস্ট একটু এখান থেকে ওয়েট করলে কিন্তু হয়ে যাবে। তো নেক্সট অপশনে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে শেয়ার টু ফিড অপশনে ক্লিক করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এইটা চলে আসলো, আপনারা কিন্তু চাইলে আবার এখান থেকে এটা দিতে পারেন, অথবা এটা যে কোনো কিছু আপনারা সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে জাস্ট আমি এটাই দিলাম। তো এখান থেকে এটা দেওয়ার পর আমি এখান থেকে শেয়ার টু নিউ ফিড অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু আমি হাই হ্যালো যে কোনো স্ট্যাটাস আমি কিন্তু এখান থেকে পোস্ট করতে পারবো। অথবা বন্ধুরা এখান থেকে এটা কিন্তু বানানোর পর আপনারা কিন্তু প্রোফাইল ফটো দিতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা সুন্দর একটা সিলেক্ট করার পর। তো এখান থেকে আমি পোস্ট করার এখন মনে করছি না, কারণ অলরেডি আমি আমার প্রোফাইল ফটো একটা দিয়ে দিয়েছি। তো এখান থেকে জাস্ট আমি স্কিপ করে দিলাম, ঠিক আছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল ফটো দিতে চাইলে এখান থেকে ট্রাই ইট অপশনে ক্লিক করলে কিন্তু প্রোফাইল ফটো হয়ে যাবে। তো এখন আমি এখান থেকে এটা ক্রস করে দিলাম। তো বন্ধুরা আসলে কিন্তু এই ফিচারটা আমার কাছে অনেক ভালো মানে ভালো লেগেছে, আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। কারণ একটা কার্টুনের ফিচার আপনারা স্ট্যাটাস পোস্ট করার ক্ষেত্রে অনেক উপকারী হবে, এমনকি আপনাদের ফেসবুকের প্রোফাইল ফটোও কিন্তু অনেক সুন্দর লাগবে এরকম একটা কার্টুন ফটো দিলে। এভাবে মূলত আপনারা অ্যাভাটারস অপশনটা ব্যবহার করতে পারবেন। এই ছিল মূলত আজকের এই ভিডিওটি। তো অনেক আগেই ভিডিওটা আপলোড করার মানে কথা ছিল আমার, যাই হোক একটু সমস্যার কারণে আপলোড করতে পারি নাই। তো কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের টেকনিক্যাল সাব্বির ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন।